পানীয় জলের সমস্যা নিয়ে মেয়রের সঙ্গে সাক্ষাৎ বিধায়কের। বৃহস্পতিবার জামুরিয়া বিধানসভা এলাকার পানীয় জলের সমস্যা নিয়ে আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়ের সাথে একপ্রস্থ আলোচনা করলেন বিধায়ক হরেরাম সিং। এদিন বিধায়ক সরাসরি অভিযোগ করেন, বেশ কিছু অসাধু ব্যক্তি পাম্পের সাহায্যে জল বাড়ি বাড়ি সংযোগ করে নেওয়ার কারণেই জল সংকটে পড়েছেন এলাকার অন্যান্য মানুষজন। খনি শিল্পাঞ্চলে এমনিতেই জলের সমস্যা, তার মধ্যে এভাবে পাম্পের সাহায্যে জল টেনে নেওয়ায় প্রবল সমস্যার মধ্যে পড়ছিলেন এলাকার মানুষজন। বৃহস্পতিবার এই বিষয়টি নিয়ে মেয়রের সঙ্গে এক বৈঠক করলেন জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং। বিষয়টি নিয়ে খতিয়ে দেখায় আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। যে সকল মানুষজন পাম্পের সাহায্যে জল টেনে নিচ্ছে তাদেরকে চিঠি দেওয়া হবে এবং অবিলম্বে পাম্পগুলির সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলেও আশ্বাস দেন তিনি। রয়েছে, জলও রয়েছে, কিন্তু কিছু মানুষ আছে যারা পাম্প দিয়ে জলটা নিয়ে নিচ্ছে। সেটাই উনি গ্রামে গেছিলেন, ওটা উনাকে কমপ্লেন দিয়েছে, উনি এটা আমাকে জানালেন। তা আমরা বললাম যে নামগুলো দিয়ে দেবো আমাদেরকে, যারা যারা পাম্পে জল নিচ্ছে তাদেরকে আমরা প্রথমত চিঠি করবো, জানাবো যে ভাই পাম্প চালাবে না, তাহলে পিছনের মানুষরা পাচ্ছে না, যারা গরিব মানুষ আছে তারা পাচ্ছে না, যাদের পাম্প কেনার পয়সা নেই তারা পাচ্ছে না, এটা বলা হয়েছে। এবং নামগুলো পেলে আমরা পাম্পগুলো কাটানোর জন্য লোক পাঠাবো। লাইন নেই তো, পাওয়া যাবে কি করে? জামুরিয়া তো 2015-তে কর্পোরেশনে ঢুকেছে, ঢোকার পর গ্রামাঞ্চলে অনেক জায়গা রয়েছে যেখানে পাইপ লাইনই নেই। এটা তো আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা উদ্যোগ নিয়েছেন যে সবার বাড়িতে জল, সেই আমাদের যেটা অমরুৎ প্রকল্পটা যেটা আছে সেটাতে পুরো জামুরিয়াটায় 13টা ওয়ার্ডের যেখানে যেখানে জল পড়ছে না জলের জন্য কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। যে সমস্ত জায়গায় জল পাচ্ছে না তাদেরকে ট্যাঙ্কারের সাহায্যে প্রায় এক একটা ওয়ার্ডে 100-এর উপর করে ট্যাঙ্কার গাড়িতে জল দেওয়া হচ্ছে। কোথাও 100 আছে, কোথাও 80 আছে, কোথাও 50 আছে, প্রত্যেকদিন একদিন দুদিন পর খাবারের জল প্রতিদিন দেওয়া হচ্ছে। যেগুলো যেগুলো না পাচ্ছি, যেগুলো না জল নেই, একদমই জল নেই, একদম কর্পোরেশন থেকে দিচ্ছে। যবে থেকে গরম পড়েছে আমাদের জলের অসুবিধা রয়েছে। बड़ी समस्या है, इसके लेकर के मेयर से हमने समय लिया था, अभी मेयर से चर्चा हुई है और इसका व्यवस्था मेयर ने बोला है कि भाई जल्द से जल्द हम करेंगे। कुछ टैंकर की आवश्यकता है अभी, और कहीं कहीं पाइपलाइन में लोग पंप लगा करके पानी टान लेते हैं, नीचे तरफ पानी नहीं जाता, ऊपर में ही पानी रह जाता है। इसके लेकर के मेयर साहब से बात हुई, जो जो ऐसा काम करेंगे उनके नाम से FIR होगा और उनको कनेक्शन काट दिया जाएगा। ये बात हुई है, पहले हम लोग समझाएंगे उन लोगों को, नहीं मानने के बाद हम लोगों को जो कार्रवाई करना होगा करना। लगभग कितना 18 घर ऐसा है बोगड़ा में जो कि पंप से पानी टान लेता है, जिसके लेकर के हम लोगों को काफ़ी समस्या हो गई। पूरा हमारे जमुड़िया अंचल में, जमुड़िया ये हमारा कॉरपोरेशन में परेशानी है और हर जगह जो है पानी की समस्या है। इसको हमारे काउंसलर, MIC और ये आपके बड़ो चेयरमैन ने लोग देख रहे हैं। आसानसोल से के निजस्व प्रतिनिधि रिपोर्ट, टीवी न्यूज 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।